ওয়ালাইকুম সবাইকে। এসএসসি 2025 বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন হবে? ভিউয়ার্স অনেক পরীক্ষার্থী আছেন, এই বিষয়টি জানতে চেয়েছিলেন। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করবো তার আগে একটি কথা না বললে নয়, যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে আছেন, আপনাদের জন্য এক্সাম রুল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে এক সাবজেক্ট 250 টাকা এবং অল সাবজেক্ট 1550 টাকা। আমরা এমসিকিউ প্লাস সৃজনশীল উভয় সাজেশনই প্রোভাইড করে থাকি। এছাড়া আমাদের সাজেশন টেস্ট প্লাস বোর্ডের জন্য 70-80% কমন উপযোগী। যাদের দরকার তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভিউয়ার্স, অনেকেই আসলে মূলত এসএসসি 2025-এর বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন হবে এই বিষয়ে একটা আইডিয়া চেয়েছিলেন। আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনাদের আমি আগেও বলেছি, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় নতুনভাবে গঠিত হয়েছে এবং আপনাদের জানেন যে মাঝখানে সরকার পতনের জন্য 2-1 মাস গ্যাপ গিয়েছে, সব কিছু ক্ষতি পুষিয়ে ওঠার জন্য এবার প্রশ্ন ইজি করবে। বিশেষ করে নতুন শিক্ষা মন্ত্রণালয় অধীনে ভালো রেজাল্ট সবসময় একটা শিক্ষা মন্ত্রণালয় চাবে। এছাড়াও একটা শিক্ষা মন্ত্রণালয় সবসময় চাবে যে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে সুযোগ সুবিধা দেওয়ার, এবং সেই ক্ষেত্রে আপনাদের এই বছর এসএসসি 2025-এর প্রশ্ন সহজ হবে। এবং সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যেটা আপনারা করলে ভালো হয়, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো, বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো আপনারা সলভ করুন। এই কোশ্চেন প্যাটার্নের অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো আপনাদের 2025 সালে করার চেষ্টা করবে বোর্ড টিচাররা। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অবশ্যই অগ্রিমভাবে সতর্কতা দিচ্ছি যে আপনারা এই জিনিসটা অবশ্যই ফোকাস করবেন, যদি না করেন তাহলে আপনার সমস্যায় পড়বেন। অবশ্যই সবাইকে বলবো 2016, 2017, 2018 এগুলোর কোশ্চেনগুলোকে ভালো করে অ্যানালাইজ করার জন্য। এছাড়া 2022-23-এ যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোশ্চেন আপনি দেখতে পারেন, এগুলোর প্যাটার্ন অনুযায়ী 2025-এ কোশ্চেন আসবে। যেগুলো 2024-এ কোশ্চেন আসছে, মানে 2024-এ আপনি দেখবেন, আপনি মনে করেন আপনি ঢাকা বোর্ডে, ঠিক আছে, 2024-এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি বাদ দিয়ে পড়বেন। যারা রাজশাহী বোর্ডে, তারা রাজশাহী বোর্ডে শুধু প্রশ্নগুলো বাদ দিয়ে অন্যান্য বোর্ড পড়বেন, ঢাকা বোর্ডে শুধু ঢাকা বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ড পড়বেন, 24 সালের কথা বলতেছি। তাহলে বুঝতে পারবেন যে কী কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসতে যাচ্ছে। আর এই বছর কোশ্চেন ইজি হবে যদি মোটামুটি একটু ভালো প্রিপারেশন নিতে পারেন। বারবার বলতেছি এ প্লাস পাওয়া খুবই ইজি। আর যাদের মনে হচ্ছে যে প্রশ্ন কঠিন, অসম্ভাবনা আছে, এই আছে ওই আছে, এদেরকে বলবো ভাই অগ্রিম চিন্তাভাবনা বাদ দেন, যেটা বলতেছি সেটা দিকে ফোকাস করেন। যদি আপনার মনে হয় যে আপনি ভালো রেজাল্ট করতে যাচ্ছেন, আমি অবশ্যই বলবো ইম্পর্টেন্সের উপর জোর দিন। সবচেয়ে ভালো একটা ট্রিক্স আপনাদের বলে দিই, 2024 সালে আপনি যে বোর্ডেরই হন না কেন, বারবার বলতেছি, যদি আপনি ঢাকা বোর্ডের হন তাহলে ঢাকা বোর্ডের কোশ্চেনটাকে বাদ দিবেন, ঢাকা বোর্ডে যা যা আসছে সব কিছু বাদ দিবেন, বাদ দিয়ে অন্যান্য বোর্ডের প্রশ্ন পড়বেন। আপনি যদি সিলেট বোর্ডের হন তাহলে সিলেট বোর্ডের প্রশ্ন বাদ দিবেন 24 সালের, বাদবাকি সকল বোর্ডের কোশ্চেন অ্যানালাইজ করুন। এর ফলে পরীক্ষার জন্য শতভাগ ভালো প্রস্তুতি আপনি নিতে পারবেন। এমসিকিউর জন্য মেইন বই অবশ্যই অবশ্যই রিডিং করবেন ভালো করে, কারণ মেইন বইয়ের কোনাকাঞ্চি থেকেই কোশ্চেন হয়, এর বাইরে কিন্তু কেউ কোশ্চেন করতে পারে না, সুতরাং চেষ্টা করতে হবে সেগুলো। আর আপনাদের পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন রয়েছে, যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।